লবণ অধ্যুষিত উপকূলীয় এই এলাকায় বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে বেশ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয় 2016 সালে। যথাসময়ে কাজ শেষ হলেও পৌর কর্তৃপক্ষ তা বুঝে না নেয় পানির সংকটে বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে প্রকল্পটি নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে, তাই প্ল্যান্টটি বুঝে নিচ্ছেন না তারা। তারা পুকুরের যে ডিপ করার কথা ছিল 10 ফিট, সেই জায়গা তারা 5 ফিটের মতো করছে, আর 5 ফিট ডিপ করে নেয়। সম্পূর্ণ কাজটা এমপি সাহেব সহ একটা কমিটি করে দিয়েছিল এমপি সাহেব, সেই কমিটি তদন্ত করেও দেখছে যে আসলে কাজ তারা সঠিকভাবে করে নেয়, যার কারণে কাজ ওভাবে রেখে দিছে, আমাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছে। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে শিগগিরই প্রকল্পটি বুঝিয়ে দেওয়ার কথা জানায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। কোনো দুর্নীতি এখানে আইএমডি পরিদর্শন করছেন, তারা ভালো রিপোর্ট দিয়েছেন, মন্ত্রণালয় থেকে টিম এসেছে, তারা ভালো রিপোর্ট দিয়েছেন। আমার যে প্রকল্পের যে পুকুর হয়েছে, সেই পুকুর থেকে মিষ্টি পানির অভাব নাই। দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে বিশুদ্ধ পানির সংকট দূর করার দাবি পৌরবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন।